ডুরান্ট কাপ নিয়ে ক্ষোভ প্রকাশ, সঙ্গে দেবব্রত সরকার ও কালো স্কোয়াদার্থ। হ্যাঁ বন্ধুরা, কালো স্কোয়াদার্থ ও দেবব্রত সরকার কিন্তু একটি দুর্দান্ত মিটিং রেখেছিল, যেখানটায় কিন্তু তারা ডুরান্ট কাপ নিয়ে একটু ক্ষোভ প্রকাশ করেছে, এবং সেটাও কিন্তু বলেছে এটা ছিল অতীত, সামনে এএফসি কাপের জন্য কিন্তু তারা দুর্দান্তভাবে একটি আটঘাট বেঁধে নামতে চলেছে এবং দুর্দান্ত পরিমাণে তৈরি করে যাচ্ছে এফসি কাপের জন্য। এবং তারপরে ডুরান্ট কাপের রেফারি নিয়ে কিন্তু অনেক কথা বলেছে তারা, যেগুলো কিন্তু অফ ক্যামেরায় বলেছে, সেই জন্য কিন্তু খুব একটা সোশ্যাল মিডিয়ায় সাড়া পায়নি সেই কথাগুলো। এবং তিনি এটাও কিন্তু বলেছে যতক্ষণ রেফারিতে ভার প্রযুক্তি না আসবে ততক্ষণ কিন্তু এই রেফারি সমস্যা মাথা যারা দিয়ে উঠবে, সেই কারণে কিন্তু এটা যত তাড়াতাড়ি আনা যায় ততই সুবিধাজনক বলে দাবি করেছে। তারই মধ্যে যেটা বলা যাচ্ছে, এটা কিন্তু আমি এর আগেও বললাম, যে দুর্দান্ত পরিমাণে আটঘাট বেঁধে নামতে চলেছে ইস্টবেঙ্গল, এবং এটাও কিন্তু বলেছে যে ডুরান্ট কাপের রেস কিন্তু এএফসি কাপ অবধি যাবে না, এটা কিন্তু বলাই চলে। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ও ইস্টবেঙ্গল ডিফেন্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে অবভিয়াসলি বলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে থাকবেন, বাই বাই।